সূরা কাওসারের মধ্যে অবাক করা যে ম্যাজিক গুলো আছে তার কিছু অংশ আমি দেখাবো ইনশাল্লাহ। এখন সূরা কাওসার কোরআনের সব থেকে ছোট্ট একটা সূরা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাওসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার ম্যাজিক কি, এর মধ্যে কি কি ম্যাজিক আছে আমি দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে একটা শব্দ, এখানে আর একটা শব্দ, এটা আর একটা শব্দ, আয়াতের মধ্যে তিনটা শব্দ আছে, এটা আর একটা শব্দ, এটা আর একটা শব্দ, এটা আর একটা শব্দ, ছটা শব্দ, এটা আর একটা শব্দ, এটা আর একটা শব্দ, এটা আর একটা শব্দ, আর আত্মার আর একটা শব্দ। এই সূরা কাওসারের মধ্যে মোট শব্দ আছে দশটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ, সূরা কাওসারের মধ্যে দশটা শব্দ আছে। এবার এটা একটা ম্যাজিক। দ্বিতীয় ম্যাজিক কি দেখেন, দ্বিতীয় ম্যাজিকটা হলো এই যে আয়াত, তিনটা আয়াত আছে, এই প্রত্যেকটা আয়াতের মধ্যে অক্ষর আছে দশটা, এই প্রত্যেকটা আয়াতের মধ্যে দশটা করে অক্ষর আছে। আরবি হরফ ২৯টা, এখানে যা আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ হলো ২৯টা, এই ২৯টা হরফের থেকে মাত্র ১০টা হরফ আছে এই আয়াতের মধ্যে। দ্বিতীয় আয়াতের মধ্যে এখান থেকে ১০টা হরফ আছে, এই তৃতীয় আয়াতের মধ্যেও ১০টা হরফ আছে, এটা একটা ম্যাজিক। যদি কোনো আয়াতের মধ্যে আলিফ থেকে দুইবার তাহলে আলিফকে একবার ধরতে হবে, যদি আইন থেকে দুইবার আইনকে একবার ধরতে হবে, ঠিক এইভাবে এই আয়াতের মধ্যে অক্ষর আছে ১০টা, এই আয়াতের মধ্যে অক্ষর আছে ১০টা, এই আয়াতের মধ্যে অক্ষর আছে ১০টা, আর টোটাল শব্দের মধ্যে শব্দ আছে ১০টা। এবার আর একটা ম্যাজিক আসি আমি, এই যে দেখেন প্রথম আয়াত ইন্না আ'তাইনাকাল কাওসার, শেষের অক্ষরটা র, আয়াতের শেষ অক্ষরটা র, দেখেন এই আয়াতের শেষ অক্ষর কিন্তু র, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, এই আয়াতের শেষ অক্ষর র, ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আয়াতের শেষ অক্ষর র, তিনটা আয়াতের শেষ অক্ষরে র আছে। এবার আসেন আমরা দেখি, এখান থেকে একটু দেখি, আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র, এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর র, এই র হরফটা আরবি হরফের তালিকায় দশ নম্বর হরফ, র হরফটা দশ নম্বর হরফ। এই সূরা কাওসারের মধ্যে দশের ম্যাজিক, শুধু দশের ম্যাজিক, তাহলে প্রত্যেকটা আয়াতের শেষের হরফ র, আর এই রটা হলো কোরআনের আরবি হরফের দশ নম্বর হরফ। আর একটা কথা বলি, একটা সূরা আছে সূরা কদর, সূরা কদর, সূরা কদর, এটার নাম্বার হলো ৯৭ নম্বর সূরা, আর সূরা কাউসার, কাউসার হলো ১০৮ নম্বর সূরা। কোরআনের মধ্যে আর একটা সূরা আছে সূরা কদর, আর হলো সূরা কাওসার, সূরা কদরের নাম্বার হলো ৯৭ নম্বর সূরা, সূরা কদর ৯৭ নম্বর সূরা, আর কাওসার হলো ১০৮ নম্বর সূরা। এই দুইটা সূরার মধ্যে ১০টা সূরা আছে, সূরা কদরের পরে ১০টা সূরা, তারপরে যে সূরা কাওসার, এটা আর একটা ম্যাজিক। এই দুই সূরার মধ্যে, এখন এই দুই সূরার মধ্যে মিল কি, কোরআনের মধ্যে দুইটা সূরা আছে যেই দুইটা সূরা শুরুতে ইন্না আছে, কোরআনের দুইটা সূরা আছে যেই সূরা শুরুতে ইন্না আছে, সূরা কদরের শুরুতে আছে ইন্না ইন্না আনসালনাহু, আর সূরা কাওসারেও আছে ইন্না ইন্না আতাইনাকা, অন্য কোন সূরায় এই ইন্না শব্দ নাই, অন্য কোন সূরা শুরুতে। তো এই দুই সূরার মাঝখানে ১০টা সূরা আছে। তো এইগুলো হলো কোরআনের অবাক করা কিছু ম্যাজিক। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন যে কোরআনের একটা সূরার মতন সূরা তোমরা চাইলে সবাই মিলে তৈরি করে দেখাও, পুরো আরব সমস্ত বিশ্বের কবি সাহিত্যিক সবাই অক্ষম হয়ে গেছে। কেন? কারণ কোরআনের মধ্যে যেই সৌন্দর্য,
যে সাহিত্য যা কিছু দেওয়া হয়েছে, আল্লাহ পাক যা কিছু দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ, কোন জিন, সমস্ত মানুষ মিলে সেটা করতে সক্ষম হবে না। তাহলে কি হলো, সূরা কাউসারের ম্যাজিক কি, সূরা কাউসারের মধ্যে শব্দ আছে 10টা এবং প্রত্যেকটা আয়াতের মধ্যে এখান থেকে 10টা অক্ষর ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা আয়াতের মধ্যে অক্ষর আছে 10টা, প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষর র, আর র হলো আরবি হরফের হরফের 10 নম্বর হরফ। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, র হলো আরবি হরফের 10 নম্বর হরফ। এবং এই যে সুরাটা আছে 3টা আয়াত, প্রত্যেকটা আয়াতের শেষ শব্দ এই যে কাউসার, ওয়ানহার এবং আবুতার, এই যে 3টা শব্দ, এই 3টা শব্দ একই সিস্টেমে, জবর সাকিন জবর, এই একই সিস্টেমে, ওয়ান কাউসার ওয়ানহার আবতার একই সিস্টেমে কিন্তু পড়তে আছে। প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষরে 4টা করে অক্ষর আছে এবং 4টা অক্ষর একই সিস্টেমে পড়তে আছে, কাউসার ওয়ানহার আবুতার। তো এগুলো হলো কোরআনের সৌন্দর্য। এই কারণে দুনিয়ার মানুষ কোরআনের মতন একটা সূরা বানাতে অক্ষম, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও কোরআনের মতো একটা সূরা তৈরি করতে পারবে না।